হয় না। নরেন্দ্র ভাই মোদীর জন্মদিবস আগামী 17 তারিখ আমরা এই সপ্তাহ সেবার সপ্তাহ হিসেবে পালন করছি। কোথাও স্বচ্ছতা চলবে, কোথাও রক্তদান চলবে, কোথাও বৃক্ষরোপণ হবে। তত মহান কাজ যারা করছেন সেই সমস্ত রক্তদাতাদের আমার কোটি কোটি প্রণাম। তারা একটি জীবন বাঁচাচ্ছেন তাদের একই রক্ত দিয়ে। বন্ধুগণ, আমরা একটি রাজনৈতিক দল, এক দু মিনিট দু তিনটি রাজনৈতিক কথা শুরু বলব। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার চালাচ্ছে, আর সেই সরকার ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। দেখেছেন কাশ্মীর থেকে আমরা 370 দ্বারা হটিয়েছি। কাশ্মীরে আগে আপনি জমি কিনতে পারতেন না, এখন আপনি জমি কিনতে পারবেন। কাশ্মীরে আগে গিয়ে আপনি থাকতে পারতেন না, এখন আপনি থাকতে পারবেন। কাশ্মীরে আগে গিয়ে আপনি চাকরি করতে পারতেন না, এখন চাকরি করতে পারবেন। শুধু তাই নয়, কাশ্মীরে গিয়ে আপনি ভোটও দিতে পারবেন। এই কতপুরে আপনার যা যা অধিকার, সমস্ত অধিকার আপনার কাশ্মীরেও আছে। ওখানেও গিয়েও আপনি কতপুরের নাগরিকের মতোই সমান কাজ করতে পারবেন। ভারতীয় জনতা পার্টির সরকার আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষ শরণার্থী হয়ে এখানে এসছেন, অত্যাচারিত হয়ে এসছেন, তারা এখানে থাকবেন। এনআরসির মাধ্যমে যদি তাদের নাম বাদ যায়, তাদের নাম আমরা যুক্ত করব, তার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাস করব। কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু মানুষের চিন্তার কারণ নেই, তারা এখানে থাকবেন। বাংলাদেশ থেকে আগত মুসলমান যারা আছে, যারা ধর্ম রক্ষার কারণে আসেনি, যারা মান রক্ষার কারণে আসেনি, যারা সম্পদ রক্ষার কারণে আসেনি, যারা অত্যাচারিত হয়ে আসেনি, তাদেরকে আমরা বিতাড়িত করব। কিন্তু হিন্দু মানুষ বাংলাদেশ থেকে এসছেন, অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, নিগৃহীত হয়ে তারা এখানে থাকবেন, তারা কোথাও যাবেন না। তাদের নাম যদি এনআরসিতে ভাগ যায়, আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এনে সেই নাম এনআরসির মাধ্যমে আবার নাগরিক নিশ্চয় ঢুকিয়ে দেবো। নিশ্চিন্ত থাকুন, কারোর চিন্তার কোনো কারণ নেই। সায়ন্তন বসু শুধু বলছে না, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ একই কথা বলছেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু ভাইদের চিন্তা করার কারণ নেই। বন্ধুগণ, আমি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এই মহতী রক্তদানের কর্মসূচিতে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাদের সকলকে আমি